কিয়ান নাজিরির জন্য নতুন অ্যাওয়ার্ড, অন্যদিকে বিদেশি ফুটবলাররা হয়ে গেলেন কনফার্ম। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়ান ফুটবল রিলেটেড, সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব রাজস্থান ইউনাইটেডের আপডেট দিয়ে। রাজস্থান ইউনাইটেড কিন্তু দুটো সাইনিং আরও কমপ্লিট করে ফেলল। তার মধ্যে প্রথম যে আপডেটটা দিয়ে দেবো, 22 বছর বয়সী মিডফিল্ডার বিশ্ব দর্জি, যিনি কিন্তু খেলছিলেন বেঙ্গালুরু এফসিতে, অর্থাৎ বেঙ্গালুরু এফসির স্কোয়াডে ছিলেন। তো রাজস্থান ইউনাইটেড বেঙ্গালুরু এফসি থেকে লোন ডিলে এই সিজনের জন্য এই বিশ্ব দর্জিকে সাইন করিয়ে নিয়েছে, এটা পুরোপুরি কনফার্ম নিউজ। এরই সাথে রাজস্থান ইউনাইটেড আরও একজন বিদেশি ফুটবলারকে কনফার্ম করে ফেলেছে। তিনি হলেন 25 বছর বয়সী উজবেকিস্তান ন্যাশনাল টিমের অ্যাটাকিং মিডফিল্ডার সারদর জাখোনভ। উজবেকিস্তানের বিভিন্ন বড় বড় ক্লাবে দীর্ঘদিন ফুটবল খেলছেন, তো এই অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু সাইন করে নিয়েছে রাজস্থান ইউনাইটেড, এটাও পুরোপুরি কনফার্ম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এবার আসা যাক আইএসএল এর আপডেটে। কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসি কিন্তু সাইন করে ফেলল 30 বছর বয়সী ক্যামেরুনের সেন্টার ব্যাক ইয়াইয়া বানানাকে। হ্যাঁ বন্ধুরা, এই ডিফেন্ডারকে কিন্তু সাইন করে নিয়েছে বেঙ্গালুরু এফসি এবং অফিসিয়ালি কনফার্ম। একটু আগেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, একটা শর্ট টার্ম ডিলে কিন্তু সাইন করানো হয়েছে এই ইয়াইয়া বানানাকে। এই ডিফেন্ডার ক্যামেরুন ন্যাশনাল টিমের হয়ে 16টা ম্যাচ খেলেছেন, সেখানে 2টো গোলস্কোরও করেছেন। তিনি টিউনিশিয়াতে দীর্ঘদিন ফুটবল খেলেছেন, এছাড়া ফ্রান্সের লিগ টুতে খেলেছেন, অর্থাৎ ফ্রান্সের সেকেন্ড ডিভিশন লিগ। তাছাড়া সুইজারল্যান্ডে দীর্ঘদিন ফুটবল খেলেছেন, আর গ্রিসেও অনেক দিন ধরে ফুটবল খেলছেন এই ইয়াইয়া বানানা। আর তিনি লাস্ট খেলছিলেন জর্ডানের ক্লাব সাবাব আল অর্ডনে। সেখান থেকেই বেঙ্গালুরু এফসি একটা শর্ট টার্ম ডিলে এই সিজনের বাকি ম্যাচগুলো খেলার জন্য এই ক্যামেরুনের ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে। সেন্টার ব্যাকের পাশাপাশি তিনি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। তো অবশ্যই একটা ভালো সাইনিং, বিদেশি ইনক্লুশন বেঙ্গালুরু এফসিতে। এই সাইনিং নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, তবে এটা পুরোপুরি অফিসিয়ালি কনফার্ম, একটু আগেই অফিসিয়াল হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। অন্যদিকে এবার কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কিন্তু একটা নতুন অ্যাওয়ার্ড দিতে চলেছে এই বছর থেকে। সুভাষ ভৌমিক স্যারের স্মৃতিতে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হতে চলেছে মোহনবাগান দিবসে। বেস্ট ইয়াং স্ট্রাইকার অ্যাওয়ার্ড হতে চলেছে এটা, অর্থাৎ সবচেয়ে বেস্ট স্ট্রাইকারকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, ইয়াং স্ট্রাইকারকে। মোহনবাগান দিবসের দিন দেওয়া হতে চলেছে, এবং এই অ্যাওয়ার্ডটা প্রথমবার পেতে চলেছেন কিয়ান নাজিরি। হ্যাঁ বন্ধুরা, ডার্বিতে হ্যাট্রিক করে কিয়ান নাজিরি ইন্ডিয়ান ফুটবলে পা রেখেছেন, অবশ্যই একটা বিশাল হিউজ পারফরমেন্স দিয়ে দিয়েছেন তিনি তার প্রথম ম্যাচের আইএসএলে। তো এটা অবশ্যই একটা বিশাল বড় প্রাপ্তি বলাই যায় কিয়ান নাজিরির জন্য, অর্থাৎ মোহনবাগান দিবসে তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে চলেছেন স্যার সুভাষ ভৌমিকের স্মরণে, বেস্ট ইয়াং স্ট্রাইকার অ্যাওয়ার্ড। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।